2015-16 সালে যেখানে আসামের স্থান গ্রোথ রেটে 2 নম্বরে ছিল, ঠিক সেখানে এখন আসামের স্থান 20 নম্বরে। এবং পার ক্যাপিটা ইনকামে 2015-16 সালে আসামের স্থান যেখানে ছিল 3 নম্বরে, সেখানে বর্তমানে আসামের স্থান রয়েছে 26 নম্বরে। এটা বলছে সরকারি তথ্য। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা বললেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। বললেন, বরাক সফরে এসে বরাকের জন্য একটা কথাও বললেন না নরেন্দ্র মোদি। সম্মেলনে প্রধানমন্ত্রী এবং বিজেপি দলকে কটাক্ষ করে সুস্মিতা দেব আরও বলেন, জানিয়েছে কিভাবে জানিয়েছে, ভোটের মাধ্যমে। দুইটা লোকসভা কনস্টিটিউয়েন্সি বিজেপির এমপি জিতিয়ে দিয়েছে এবং আই থিঙ্ক 8 জন এমএলএ ভারতীয় জনতা পার্টির এসছে। প্রথম কথা উনি যেটা বলেছেন যে কংগ্রেস আসামকে কোনোদিনই উন্নত করতে পারেনি এবং আসামকে বঞ্চিত রেখেছে, বাকি দেশের থেকে বিচ্ছিন্ন রেখে আসাম 15 বছর গভর্নেন্স করেছে। সুপ্রিয়া সিনহাজি যে ফিগারটা দিচ্ছে, এটা আমাদের ফিগার না, দিস ইজ গভর্নমেন্ট ডেটা। আজকে দিল্লিতেও আমাদের সরকার নেই, আসামেও আমাদের সরকার নেই। এই ডেটাটা যতীন্দ্রদা আপনাদের সঙ্গে শেয়ার করবে যে গ্রোথ রেট 2015 আর 16-তে আমরা সমস্ত দেশের মধ্যে দ্বিতীয় নাম্বার ছিলাম। উই ওয়ার সেকেন্ড র্যাঙ্কিং ইন গ্রোথ, যেটা জিএসডিপি বলে স্টেটের ক্ষেত্রে। এবং 2019 আর 20-এ আমরা 2 নম্বর থেকে আসাম রাজ্যকে 20 নম্বরে পেয়েছি। এই এই অঙ্কটা, এই তথ্যটা গুরুত্বপূর্ণ, কারণ একটা রাজ্যের উন্নয়ন দেখতে হলে অফিসিয়ালি ডেটা দেখতে লাগে। দিস ইজ অফিসিয়াল ডেটা, ডেটা বাই ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফ্রম, এটা হলো ভারত সরকার সিএসওর ডেটা। 2 নম্বর কথা, যদি আপনারা নিন গ্রোথ রেট অফ পিসিআই, মানে ইন হাউ ডু আই সে আয়, লোকের ইন্ডিভিজুয়াল আয়, ইন্ডিভিজুয়াল ইনকাম যেটা বলে, পার ক্যাপিটা ইনকাম, 2015-16-তে আসাম রাজ্য 3 নম্বরে ছিল যখন আমাদের সরকার ছিল, কিন্তু 2019-20-তে 26 নম্বর র্যাঙ্কিং এসছে। এখানে বিজেপির অনেক বড় বড় নেতারা আছেন, 2 জন সাংসদ আছে। এই তথ্যটা, ভারত সরকারের তথ্য, আমি আজকে আপনাদের সম্মুখে রাখলাম। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের আমি বলবো অপোজ করে যে আসামে ওরা আসামকে উন্নত করেছে। দিস ইজ গভর্নমেন্ট ডেটা অ্যান্ড বিজেপি মাস্ট ক্ল্যারিফাই দ্যাট হোয়াট ইজ দিস গভর্নমেন্ট ডেটা অ্যান্ড হাউ ডু দে রিফিউজ দিস গভর্নমেন্ট ডেটা। আরেকটা কথা আমি বলি যে বরাকের মাটিতে প্রধানমন্ত্রী এসে সুন্দর বক্তৃতা শুরু করেছেন, বাংলায় বলেছেন, আমি দেখলাম ইউটিউবে বা টেলিভিশনে। কিন্তু প্রশ্নটা হলো, উনি কয়েকটা ব্যাপার যেটা 2016-তে ইস্যু করেছিলেন বা বাই ইলেকশনে ইস্যু করেছিলেন, সেটা নিয়ে উনি একটা শব্দ মুখে আনেননি। 5 ইয়ার্সে উনি সদিয়া ব্রিজ, ভূপেন হাজারিকা সেতু, হেই সেই বলেছেন। বরাকের জন্যে দেশের প্রধানমন্ত্রী কালকে কোনো প্রতিশ্রুতি দিয়ে যাননি, নাথিং, জিরো। হিজ পারফরমেন্স, উনি 15 মিনিট না 13 মিনিটের বক্তৃতা দিয়েছেন, কিন্তু বরাকের জন্যে উনি কিছু বলেনি। হি স্পোক অন নট এ সিঙ্গল বার্নিং ইস্যু অফ বরাক ভ্যালি। এটা এই রুমে যারা আছেন আপনারাও বুঝেন, আর এই রুমের বাইরে যারা জনসাধারণ আর ভোটার আছে ওরাও ভালো বুঝে। মানে আপনার বর্তমান বরাকের কি আশা করে আপনার কংগ্রেস পার্টি? ইট ইজ ভেরি সিম্পল। আমি মনে করি যে আজকের দিনে, আজকে 19 তারিখ, আজকের দিনে আমরা বিজেপির থেকে এগিয়ে আছি। উই আর লিডিং ইন 10-11 সিটস অ্যাজ অফ টুডে।